এই যে শীতকাল চলে এসেছে, আর এই শীতকালে এই এরিনিয়াম ফুল গাছের গাছটার মধ্যে প্রচুর ফুল আসে। সামান্য একটু একটু করে ধরছে, পুরো গাছটাই কিন্তু একদম ভরে যাবে ফুলে। খুব সুন্দর এই এরিনিয়াম ফুল গাছটা। তবে একটি কথা যে এটার যে কি পরিমাণ পরিচর্যা লাগে সেটা আমি বলে বুঝাতে পারবো না। প্রত্যেকটা আসলে গাছে ফুল ফোটানো কিন্তু খুব কঠিন কাজ, এত সহজ নয়। প্রচুর পরিমাণে পরিচর্যা ছাড়া গাছে ফুল ফোটানো সম্ভব নয়। এদিকে একটা আপনাদের সুন্দর একটা জিনিস দেখাচ্ছি, সেটা হচ্ছে নীলকণ্ঠ অর্থাৎ অপরাজিতা ফুল গাছ। এই ফুলটা দেখুন কত সুন্দর। আমরা যে সাধারণত অনেক জায়গাতে এই অপরাজিতা বা নীলকণ্ঠী ফুলটা দেখে থাকি, সেটা ফুলটা কিন্তু একটা একটা ভাজের উপরে থাকে। এটা দেখুন একদম গোলাপ ফুলের মতো, একদম গোলাপ ফুলের মতো, ভীষণ সুন্দর। কিছুদিন আগে একজনকে আমি আমার এই ফুল গাছের চারাটা দিয়েছি, গিফট করেছি, বেড়াতে এসে খুব পছন্দ করেছিল যে বাহ খুব সুন্দর, তো একটু ভিন্ন ধরনের নীলকণ্ঠী। ওর আবার নীলকণ্ঠী ফুল খুবই পছন্দ, আমারও পছন্দ। আমাদের বাবার বাড়িতে নীলকণ্ঠী গাছ ছিল বারান্দাতে, সারা বছর একদম গাছ বোঝাই এই ফুলটা ধরে থাকতো, একদম গ্রিল ছড়িয়ে যেত। তো এই যে এখানেও একটা ফুল গাছ আছে, এটা আরেক ধরনের, এটা নীলকণ্ঠী না কিন্তু নীলকণ্ঠীর মতো দেখতে, খুব সুন্দর। দেখুন একটা ফুলের মধ্যে কতগুলো কালার আসছে, হোয়াইট, ইয়েলো, বেগুনি। হ্যাঁ, এটা কিন্তু নীলকণ্ঠী না কিন্তু নীলকণ্ঠীর মতো দেখতে, ভীষণ সুন্দর। আবারও দেখিয়ে দিচ্ছি, অদ্ভুত সুন্দর। এটা এক ধরনের ক্যাকটাস গাছ, ক্যাকটাস একদম পুরো গাছটা। এটা একটু কমন গাছই আমার মনে হয়, অনেক জায়গায় আমি গাছটা দেখেছি, তবে এই ফুলটা এত সুন্দর বলার বাইরে, ভীষণ সুন্দর। শীতকালে আসলে এইসব গাছে প্রচুর ফুল ফুটে, অনেকেই আমাদের বাসার এই ছাদ বাগানের ফুলের ভিডিওটা দেখতে চান, অনেকে আমাকে জিজ্ঞাসা করেছেন আপু তোমাদের বাসার বাগানে কি নিশ্চয়ই প্রচুর ফুল আসছে, ভিডিও দেখাবা, আসবো দেখতে। এই যে এখানে একটা ফুল দেখতে পাচ্ছি, এটাও কিন্তু গোলাপ ফুলের মতো অনেকটা, আসলে কিন্তু এটা গোলাপ ফুল নয়, খুব সুন্দর। এখানে বিভিন্ন ধরনের এডিনিয়াম ফুল গাছ আছে। হ্যাঁ, এক একটা ফুল এক এক রকম। এখানে আরেকটা দেখাচ্ছি, এটাও এক ধরনের ফুল, এটাও একদম অনেকটা রক্ত জবা বা গোলাপ ফুল এরকম লাগে, খুব সুন্দর। এখানে তো ফুল গাছটা পড়ে গিয়েছে, তো উঠে রাখি, ধাক্কা লেগে উঠে গিয়ে, আমার পায়ে ধাক্কা লেগে পড়ে গিয়েছিল, এখন এটা উঠিয়ে রাখলাম। এখানে প্রচুর কাঁটাযুক্ত গাছ। হ্যাঁ, এখানে একটা বোগেনভিলাস আছে, এই বোগেনভিলাস গাছের ফুলটা খুবই সুন্দর, খুবই সুন্দর, খুব সুন্দর কালার। ওখানেও একটা আছে ইয়েলো কালারের বোগেনভিলাস ফুল, এত সুন্দর সুন্দর কালার। তারপর এখানে আবারও দেখুন এই যে ফুল গাছগুলো, আমি এটার গাছের নাম ভুলে গিয়েছি, মুহূর্তে বলতে পারছি না। আর এখানে হচ্ছে জুঁই ফুল,
একটা তারপর আগেও দেখেছেন, আর এখানে একটা আনারস গাছ আছে, এই যে দেখুন আনারস ধরবে কিছুদিন পরে। এখানে একটা আনারস গাছ লাগানো হয়েছে টবের মধ্যে, যখন এটাতে আনারস হবে আমি কিন্তু আপনাদের অবশ্যই অবশ্যই ভিডিওটা দেখাবো যে টবের মধ্যে আনারস গাছে আনারস ধরেছে। ঠিক আছে, দেখা আনারস টবের মধ্যে। এখানে আছে লেবু গাছ, তিনটা লেবু একসাথে ধরে আছে, প্রচুর লেবু আসছে কিন্তু, প্রচুর লেবু আসছে। আর এখানে বেল আলু গাছে প্রচুর বেল আলু ধরে আছে, বিশাল বড় বড়। এগুলো একটা আধা কেজির মতো হয়, এত ওজন হয়, অনেক বড় হয়। তো কিছুদিন আগে আমি বাজারে দেখেছি এই আলুগুলো বিক্রি হচ্ছে, প্রচুর পরিমাণে বিক্রি হচ্ছে। তো এইগুলো কিন্তু, এই বেল আলু গাছগুলো কিন্তু আপনার বাসায় বুনে গাছে কি বলে টবের মধ্যে লাগিয়ে দিলেও কিন্তু এই বেল আলু গাছটা এমনিই হয়ে থাকে। সবসময় একটু রেগুলার পানি দিতে হয়, জাস্ট এইটুকুই। খুবই একটা মজার, আমি ওই দিন রান্না করেছিলাম একটা বড় আলু নিয়ে, তারপর সেই আলুটা খুব টেস্টি লেগেছিলো, একদম অনেকটা অন্যরকম আঠালো। একটু বড়ি গাছে বড়ি ধরেছে, ছিঁড়ে খেয়ে দেখি কী অবস্থা। মিষ্টি মিষ্টি, একেবারে মিষ্টি, মধুর মতো মিষ্টি, ভীষণ মিষ্টি। আমার ওই ভিডিওটা দেখে হয়তো অনেকেই অনুপ্রাণিত হবেন যে গাছের জন্য, আসলে গাছ লাগালেই হয় না, গাছের অনেক পরিচর্যা করতে হয়, গাছে অনেক পুষ্টি ভিটামিন জাতীয় খাবারও দিতে হয়। মানুষ যেরকম খাবার না পেলে, পুষ্টি না খেলে শরীর দুর্বল হয়ে পড়ে, গাছও কিন্তু ঠিক সেরকম। সার দিতে হবে, পুষ্টি বলতে সার দিতে হবে, মাটি চেঞ্জ করে দিতে হয়, অনেক রকম নিয়ম আছে। আর বাবা, ওখানেও তো একটা, ওই দেখি ওই যে উপরে একটা আলু ধরে আছে, অনেক আলু ধরছে অনেক। এই যে টবের মধ্যে দেখাচ্ছি, টবটা দেখুন, এই যে একটা কাপড়ের টব আছে, এগুলো কিন্তু বাজারে কিনতে পাওয়া যায় মার্কেটে, এরকম মোটা কাপড়ের ব্যাগ, মাটির টব কিনতে হবে এমন কথা নেই। এই যে এরকম একটা মোটা কাপড়ের টবগুলো কিনে এখানে মাটি দিলে কাপড়গুলো নষ্ট হয় না, এগুলো আসলে কাপড় টবই বলে, মানে শপিং ব্যাগের মতো, কিন্তু এটা অনেক মোটা দেখাচ্ছি। এই যে দেখাচ্ছি, এই যে দেখেছেন কত মোটা, এই টবটা মিনিমাম 4-5 বছর হয়ে গিয়েছে, যেরকম আছে সেরকমই। এত বৃষ্টি, এত রোদ হচ্ছে, তারপরে কিন্তু এটা ছিঁড়ে যাচ্ছে না, যেরকম আছে সেরকমই। তো আমার কাছে ভীষণ ভালো লাগে এই ধরনের টবে, মাটিও বেশি নেওয়া যায়, অনেক বড় বড় গাছও লাগিয়ে দেওয়া যায়, লাউ গাছ, সিম গাছ, তারপর বিভিন্ন ধরনের টমেটো, কাঁচামরিচ গাছ হলে এইসব বড় বড় অনেক বেশি পরিমাণে মাটি পাওয়া যায়। তো বেশি পরিমাণে মাটি পেলে তো অবশ্যই সেই গাছ তো সুন্দর গাছ হবেই, ফল ধরবেই। তো আপনারা না ওই যে মাটির টবে যে লাগাতে হবে এমন কথা নেই, আমি মনে করি যে এই ধরনের কাপড়ের ব্যাগের টব কিনতে পাওয়া যায়, সেগুলা মার্কেট একটু খোঁজ নিয়ে কিনে নেবেন, তারপর লাগাবেন। আমার কাছে ভালো লাগে এই এই ধরনের টবগুলো, নষ্ট হয় না একদম, এই যে বললাম তো যে 4-5 বছর হয়ে গিয়েছে, যেরকম আছে সেরকমই, আর অনেক মোটা থাকে কাপড়ের এগুলো। আর কী ধরনের কাপড় যেন, এগুলো একদম অন্য ধরনের চটের মতো কাপড়গুলো। তো ঠিক আছে, তো সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আজকে অনেক, এখন তো শীতকাল, শীতকালে ছাদে আসি, একটু রোদ পোহাই, ভীষণ ভালো লাগে।
আর এদিকে দেখুন আমাদের বুয়া ছাদে কাপড় দিচ্ছে, কাপড় ধুয়েছে, কাপড় দিচ্ছে। আমাদের ছাদের উপরে একটা গোছলখানা আছে, বুয়াদের কাপড় চোপড় ধোয়, এটা দেখিয়ে দিচ্ছি। ছাদের উপরে একটা বাম নিয়ে রাখা হয়েছে সবসময়, এই এই এখানে আমাদের কাপড় চোপড় ধুয়ে তারপরে এখানেই ছাদ, এখানে শুকিয়ে দেওয়া হয়। এখন এই যে কাপড় চোপড় শুকা দেওয়ার ব্যবস্থা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আল্লাহ হাফেজ। ও ভালো কথা, ভালো কথা, আমি সফেদা গাছটা দেখাই, যে আসি সেই আমাদের এই সফেদা গাছের খুব প্রশংসা করে। দেখুন কত সুন্দর সফেদা ধরে আছে গাছে। আমি প্রতি বছরই এই সফেদা ফল আমি আপনাদের ভিডিওতে দেখিয়ে থাকি, আবার একটা স্পেশাল সফেদা ফলের ভিডিও থাকে। আর এই আরেকবারই বলেছি যে আমাদের এই সফেদা গাছের ফল খুবই মিষ্টান্ন, খুবই মিষ্টি, মধুর মতো। তো অনেকেই আমাদের এই গাছটা খুব পছন্দ করেছে, যে সবাই প্রশ্ন করেছে এত সফেদা টবের গাছে, এই যে টবটা ঠিক আছে, অনেকেই বলেছে। তো এই সফেদা গাছে আবারও প্রচুর পরিমাণে সফেদা চলে আসছে, আর সফেদা গাছে নিয়মই হচ্ছে পাতার আড়ালে আড়ালে প্রচুর সফেদা ধরে। এটা সফেদা গাছের একটা সুন্দর বৈশিষ্ট্য। এরকম পুরা গাছটার মধ্যে এভাবে সফেদা ধরে আছে। তো দেখানো তো হয়ে গেল, তো সবার কাছ থেকে আমি বিদায় নিচ্ছি। 10 থেকে 11-12 মিনিট হয়ে গিয়েছে, আমি এখনও ভিডিও করছি, ছাদে আছি অনেকটা সময়। তো যাই হোক, এখন আমি এই যে ভিডিওটা শেষ করব, আর এখানে দোলনার মধ্যে রোদ পোহাবো। রোদ, শীতকালীন রোদ পোহানোর মজাটাই আলাদা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।